আমার কাছে বক্তব্য যে একটা দল, আমরা অনেক নতুন সদস্য পেলাম, আবার আমরা দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এইবার যেটা সুরজিৎবাবু আমাদের প্রথমেই বলেছিলেন যে নাটক করার আগে অনেকগুলো ডিসিপ্লিন আমাদের মানতে হবে। নাটক আমরা অভিনয়ে কম বেশি সবাই হয়তো করতে পারব, কিন্তু এই যে সময়ে আসা, সময়ানুবর্তিতা বা যেইটুকু সময়ে নাটকটা রিহার্সাল হবে, সেই রিহার্সাল টাইমটুকু যাতে আমরা সুন্দরভাবে সবাই মিলে সেটাকে আমরা কোঅপারেট করে করতে পারি, এটাকেও আমাদের সবাইকেই সেটাকে দেখতে লাগবে, তাহলেই আমরা এগোতে পারবো। সব থেকে বড় কথা ডিসিপ্লিন। নাটক আমাদের ডিসিপ্লিনও, মানে থিয়েটার আমাদের একটা গ্রুপ, আমাদের ডিসিপ্লিন শেখায়, হাতে চালিয়ে একটা ডিসিপ্লিন। আজকে আরও কেউ অসুস্থ হলো, কেউ হতেই পারে, একটা গ্রুপ তখন তাকে সবাই মিলে কিন্তু আমরা তাকে দেখব। গুড গুড, ভেরি গুড। আজকে আমার কোনো কিছু হলো সবাই যেমন আসবে, আজকে অদিতি হোক, ওর হোক, তোমার হোক, সবাই যাতে আমরা সেখানে উপস্থিত হতে পারি, তার পাশে দাঁড়াতে পারি, এইটা এই শিক্ষাগুলো আমাদেরকে এই থিয়েটার দেয়। আমরা দলবদ্ধভাবে কোথাও পিকনিকে গেলাম, আমরা দলবদ্ধভাবে আমাদের নাটকের পরে সেইগুলো আমাদের এই টিম আমাদের শেখায়। তাই এইগুলোকে মানলেই অটোমেটিক নাটক তো সবাই বললেই ভালো হবে, তার বাইরের কথাগুলো আমি বললাম।